বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের প্রোটেক্ট শিট এবং প্রোটেক্ট ওয়ার্কবুক এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। আপনারা অপশনের নাম শুনেই বুঝতে পারছেন যে এই অপশনের কাজ কী। আপনারা যদি এক্সেলে কোনো শিটকে প্রোটেক্ট করতে চান অথবা কোনো বুককে প্রোটেক্ট করতে চান, অর্থাৎ এক্সেলের ওয়ার্কবুককে প্রোটেক্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এই দুটি অপশন ব্যবহার করবেন। আপনারা যদি কোনো শিটকে প্রোটেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এক্সেলের রিভিউ ট্যাবের অধীনে প্রোটেক্ট সেকশনে এখানে দেখুন প্রোটেক্ট শিটে একটি বাটন রয়েছে, এই বাটনে আপনি ক্লিক করতে পারেন। যখন আপনি প্রোটেক্ট শিট এই বাটনে ক্লিক করবেন তখন প্রোটেক্ট শিটের বক্স আসবে। এখানে বেশ কিছু বিষয় রয়েছে, আপনি প্রোটেক্ট করার সময় কী কী শর্ত দিতে চাচ্ছেন সেগুলো আপনি এখানে বলে দিতে পারেন। প্রথমে এখানে প্রোটেক্টের পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনি শিটটি যখন প্রোটেক্ট করবেন তখন নির্দিষ্ট একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড 123 ছোট একটি পাসওয়ার্ড দিলাম। এখানে লেখা রয়েছে প্রোটেক্ট ওয়ার্কশিট অ্যান্ড কন্টেন্টস অফ লক সেল, অর্থাৎ আমি যে সেলটি লক করব সেটির ওয়ার্কশিট এবং কন্টেন্টটি প্রোটেক্ট হবে। তারপরে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, এখানে সিলেক্টেড লক সেল সিলেক্ট রয়েছে এবং সিলেক্টেড আনলক সেল, এই দুটি সিলেক্ট রয়েছে। এছাড়া আপনারা যদি ফরম্যাট সেল, তারপর ফরম্যাট কলাম এগুলো যদি দিতে চান এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, এগুলো যদি আপনি দিতে চান শর্ত তাহলে এগুলো দিতে পারেন। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তারপরে এখানে আবার পাসওয়ার্ড দিতে বলছে, আমি এখানে একই পাসওয়ার্ড দিলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। তাহলে আমার এই শিটটি প্রোটেক্ট হয়ে গেছে। এখন আমি এই শিটে যদি এডিট করতে চাই তাহলে দেখুন আমি এটা আমি মুছে ফেলার চেষ্টা করছি। দেখুন যখন আমি এখানে ডিলিট প্রেস করলাম তখন এই মেসেজটি আসলো, অর্থাৎ এটি প্রোটেক্ট করা হয়েছে। এটি যতক্ষণ পর্যন্ত আমি আনপ্রোটেক্ট করি নাই ততক্ষণ পর্যন্ত আমি এটি এডিট করতে পারবো না। এছাড়া আমি যদি এটি বোল্ড করতে চাই, দেখুন আমি কন্ট্রোল বি দিচ্ছি কিন্তু এটি বোল্ড হচ্ছে না। তারপরে আমি যদি এটি ইটালিক করতে চাই, আন্ডারলাইন দিতে চাই, দেখুন আমি কোনো কিছুই করতে পারছি না। তারপরে এটি যদি আমি এডিট করতে চাই তাহলে আমাকে এটি আনপ্রোটেক্টেড করতে হবে। আনপ্রোটেক্টেড করার জন্য আমি আবার এই বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে ওই একই পাসওয়ার্ড দিলাম, ওকেতে ক্লিক করলাম। এখন আমি যদি এটি বোল্ড করতে চাই, দেখুন আমি বোল্ড করছি, বোল্ড হচ্ছে। তারপরে আমি যদি এটি মুছে ফেলতে চাই তাহলে এটি আমি মুছে ফেলতে পারবো। প্রোটেক্ট শিট এই অপশনটি আপনি ব্যবহার করবেন এই জন্য যে আপনি কোনো একটি শিটকে প্রোটেক্ট করেন তাহলে সেই শিটটি কেউ এডিট করতে পারবে না, তাহলে সেই কাজটি আপনি যেমন করেছেন তেমনই থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রোটেক্ট শিট এই অপশনটি ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা যদি ওয়ার্কবুক প্রোটেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে প্রোটেক্ট ওয়ার্কবুক এই বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিতে পারেন, 123 পাসওয়ার্ড দিলাম আমি, তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তারপরে আবার এখানে 123 দিলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে আমি যে এই বুকটি নিয়ে কাজ করছি ওয়ার্কবুকটি, এটি প্রোটেক্ট হয়ে গেল। এখানে আমি এই বুকে কোনো কাজ করতে পারবো না। যেমন আমি যদি এখানে নতুন শিট নিতে চাই তাহলে দেখুন এখানে আমি শিট নিতে পারছি না। তারপরে আমি যদি এই ওয়ার্কবুকটি আনপ্রোটেক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আবার আমি এই বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তাহলে দেখুন এটা আনপ্রোটেক্ট হয়েছে এবং আমি এখানে নতুন শিট আবার নিতে পারছি। এ ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এক্সেলের শিটকে এবং ওয়ার্কবুককে প্রোটেক্ট করতে হয় এবং সেগুলো আনপ্রোটেক্ট করতে হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।